আজকে দিনটা আমার ছেলে হারিয়ে যে সম্পৃক্ত একটা পরিবার আমার ফারদিন মা এখনো শয্যাশায়ী। আজকে সকালবেলা একটা মেসেজ আসলো আপনার সিআইডি থেকে, যারা অধিকার তদন্ত দায়িত্ব কর্মকর্তা মেসেজ করলেন ফারদিনের বিশ্ববিদ্যালয়ের পূর্ণ নাম, কোন বিভাগে পড়তো, হল শাখা কী, তার আইডি কী, তার রোল নাম্বার, এইটুকুন জানার আমার কাছ থেকে প্রয়োজন পড়েছে। তার এক মাস তিন দিন পরে জারুনকে তাদের হাতে 9 মাস ধরে তদন্ত আছে, 8 বার আদালত তাদের ক্ষমা দিয়েছে, এই সময়তে তার এইটা এই অবস্থায় এই আপডেট করলেন। তো এই যে তদন্ত এবং বিচার প্রহসন যে চলে এবং এখানে অযোগ্য লোক বা অথবা দায়িত্বহীন লোক যে আছে, এটা তার আপনার দেশবাসী অন্তত এই বার্তাটাকে দিতে চাই। ফারদিন সম্বন্ধে কোন ক্লাসে পড়তো এটা তো এভাবে ডিজিটাল বাস্তবতা ফারদিনের আইডিতে গেলেই পাওয়া যায়, তার বন্ধুদের ওখানে ট্র্যাক করা যায় যেত এবং সেখান থেকে জেনে নেওয়া যেত ফারদিনের হোয়াবার সম্বন্ধে। এইটা তো বলতে চাচ্ছি যে এটা যে কতটা দায়িত্বশীল, কতটা সক্রিয়ভাবে কাজ করে আমাদের প্রশাসনে যারা আছেন, কোন যোগ্যতা বলে তারা আছেন এবং কিসের জোরে আছেন এই সকল দায়িত্বে, এটা বিস্ময়কর। এটা সত্যিকার অর্থে আজকে আমার দিনটা আমার চমৎকার রকম বাজে করে দিয়েছে এবং ফান্ডের মাকে আবার কান্নায় ফেলে দিয়েছে। যাদের কাছে আমরা বিচার দিলাম, যাদের কাছে অধিকার তদন্ত দায়িত্ব আছে, তাদের অবস্থাটা এই, এটাই বলার বাস্তবতা। খুঁজতেছিলাম আজকে ফেব্রুয়ারি 2024-এর ফেব্রুয়ারি 6 তারিখে, 1 বছর 3 মাস হয়ে গেল আমি আমার ছেলে হত্যাকাণ্ডের বিচার পেলাম না। বাসা থেকে বেরিয়ে গেল, পরীক্ষা দিবে, পরদিন বাসায় ফিরে আসবে, নিখুঁত ছেলেটি আমার পরে 3 দিন পর লাশ পাবো। আজকে 1 বছর 3 মাস হয়ে গেল আমি আমার বিচার পেলাম না। আমি একটা হত্যা মামলা দায়ের করেছিলাম, তার সর্বশেষ কোম্পানি বন্ধুকে ইয়ে করি আর অজ্ঞাতনামে আসামি দিয়েছিল। তো শুরুতে সবাই তো আপনারা জানেন, আপনারা ছিলেন পাশে, পুরো দেশবাসী ফারদিনের মতো একটা মেধাবী তরুণের হত্যাকাণ্ড, তার নিখোঁজ হয়ে যাওয়া এবং তার পরবর্তীতে নদীর পাড়ে তার লাশ পড়ে থাকা, সব মিলিয়ে দেশে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছিল, হাহাকার, নিরাপত্তাহীনতার একটা ছড়া পড়েছিল। এই যে ক্রাইসিস, এটা সংকট ম্যানেজ করার সে সময় বলেছিলাম যে একটা জাস্টিস দিতে হবে, ক্রাইসিস ম্যানেজমেন্ট করলে চলবে না। তার ক্রাইসিস ম্যানেজমেন্ট করে 1-2-3 মাস তারা নিখোঁজের এবং খুন, গুম, এই অপহরণকারী, চরপাড়া, মাদক, হ্যাঁ, সিটি শাহিন, বদলুর রহমান, নানা রকমভাবে তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। সেই তথ্য বিভ্রান্তিকর না হলে ওইগুলোর ভিত্তিতে কিছু হলো না, পরবর্তীতে বললো যে এটা ডিবি প্রতিবেদন দিল যে এটা আত্মহত্যা করেছে, হতাশাজনিত কারণে আত্মহত্যা করেছে। 20,000 টাকার সংকট ছিল, বুয়েট শিক্ষার্থীরা এমন টাকার সংকট পড়ে যায়, বুয়েটের শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা ফারদিনের মতো সে উদ্বাসী টিচার ছিল, 1 লাখ টাকা সে কামানোর কোনো ব্যাপার ছিল না, সে উপার্জন করত, আর্থিক কোনো সংকট আমার ফ্যামিলিতে ছিল না, যে হতাশার কথা বলেছে। আর কী কী কারণে হতাশা থাকলেও মানুষ আত্মহত্যা করবে সেটাও নিশ্চিত নয়। একটা হত্যাকাণ্ড হয়েছে যেভাবে হলো যে কি, তার পোস্টমর্টেম করে ডাক্তার বলেছে যে এটা তার বুকে এবং মাথায় আঘাত করে মারা আছে, এটা একটা অবশ্যই হত্যাকাণ্ড। তো এইটা আমিও ধারণা করছি এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তাদের একটা মোটিভ ছিল এবং এই যে এই হত্যাকাণ্ড সংগঠিত করে তারা অন্যদেরকে বার্তাও দিতে চেয়েছিল যে এমন বুকে এবং মাথায় আঘাত করে মারা হলো এবং তাকে কোনো রকম ভিন্ন খাতে প্রভাবিত করেছে, একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। আমি সেটা আমি এজাহারেও লিখেছিলাম, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, আমার সন্তানটা যখন আমার শত্রু নাই, আমার সন্তানের শত্রু নাই সেই বাস্তবতা থেকে। এবং সে হলো যে অত্যধিক মেধাবী ছিল, বুয়েটে ডিবেট ক্লাবের সে জয়েন্ট সেক্রেটারি ছিল, প্লাস বিটিভিতে নিয়মিত ডিবেট করতো এবং স্পেনে যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়ার ছিল এবং সে ক্লাসে সিআর ছিল, সে একজন পাঠক ছিল, প্রত্যেকটা কালচারের অ্যাক্টিভিটিসে সোশ্যাল ওয়ার্কার ছিল সে। এটা এমন একটা মানুষ হতাশায় ভোগে না, একজন সোশ্যাল ওয়ার্কার, একজন বিতার্কী, সে সংগ্রামী ছেলে, তারা হতাশায় ভোগে না। এই হতাশার ব্যাপারটা এনে দিয়ে আগে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ওরা মিডিয়াতে ছড়ালো, এই যে ডিবি রিপোর্ট দিয়েছে, স্টেট ডিবি
দাবি করেছে, র‍্যাব দাবি করেছে যে এটা এভাবে হয়েছে। র‍্যাবই দাবি করেছে যে র‍্যাব দাবি করেছিল যে এটা চরপাড়াতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মাদক ব্যবসায়ী, তাদের বরাত দিয়ে সব ঠকবাজার ছিল। সেই র‍্যাব এর পরবর্তীতে বলে দিল যেটা আত্মহত্যা, এটা কীভাবে সম্ভব। এবং যে ফুটেজ দেখা হলো যে সুলতানা কামাল ব্রিজে যে ফুটেজ দেখালো, এটা কোনো মানুষের ইয়ে ছিল না, মানুষ ছিল না, এটা একটা মেকিং, একটা কিছু বানানো অপরাধীদেরকে আড়াল করে দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো যে সে কার মাথা কী ছিল, কে কী কারণে নিখোঁজ হলো, এটা ফাইন্ড আউট করা এখন ডিজিটাল বাস্তবতায় খুব সহজ। আর আগে বলা হতো দেয়ালের কান আছে, এখন দেয়ালের চোখ আছে। শহরের প্রত্যেকটা প্রান্তরে আমি এখানে এসেছি আজকে, যে পথ দিয়ে এসেছি এই পথে আমাকে ট্রেস আউট করা যাবে, আমি কোত্থেকে কীভাবে আসলাম, শহরটা এইভাবে সাজানো। তো এই সেই সিসিটিভি ক্যামেরার আওতায় আছে রাজধানীর প্রধান সড়কগুলো। তো রামপুরা বিটিভি অবাউন্টার এলাকায় প্রচুর সিসিটিভি ক্যামেরা আছে। তো বুসরা তার বন্ধু তার বাসার দিকে চলে গেলো, সেটা ক্যামেরা পাওয়া গেলো। আর আমার ছেলেটা সেখান থেকে কোন বাহনে গেলো, কিসে উঠলো, তার যেহেতু নিজস্ব বাহন নেই সেটা পাওয়া যাবে না। এবং এরপর থেকে 4.5 ঘন্টা পর্যন্ত তার কোনো মোবাইল চেকিংয়ে যে পথ নির্দেশ করতেছে, এখানে এখানে গিয়েছে, এখানে এখানে গিয়েছে, কোথাও থেকে কোনো সিঙ্গেল ফুটেজ তার নাই। হাওয়া হয়ে গেলো কী কারণ, এই যে এই কারণে সিঙ্গেল ফুটেজকে প্রশাসন অথবা খুনিরা আড়াল করে নিয়েছে যে এটা তারা যে অপহরণের শিকার করেছে ফারদিনকে, সেটা যেন আড়াল থাকে। এবং এটা তাকে যেহেতু পরিকল্পিত হত্যাকাণ্ড, তাকে হত্যাকাণ্ড করা হয়েছে বুকে এবং মাথায় আঘাত করে, রক্ত জখমহীন করা হয়েছে যাতে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়, এই মোটিভ থেকে করেছে। এবং উপরন্তু তাকে যেহেতু একটা তার অপহরণটাকে আড়াল করতে হবে, সেটা সিগন্যাল মুভমেন্ট একটা তৈরি করার জন্য ফারদিনকে রাতের 3টা বাজে ছেড়ে দিয়েছে যাত্রা বাড়িতে, যে বাধ্য হয়ে সে বাসার দিকে টেম্পু ধরবে। ফারদিন ওখানে গিয়ে টেম্পুতে উঠেছে এবং এখান থেকেই নাই, এখানে 30 সেকেন্ডের একটা ফুটেজে দেখা গেলো একটা ছেলে, 25-30 সেকেন্ডের একটা ফুটেজ বেরোলো যে একটা ছেলে যাচ্ছে, ফারদিন যাচ্ছে একটা টেম্পুতে উঠতেছে, কেউ একজন নির্দেশ করে দিচ্ছে এই টেম্পুতে ওঠেন। সেই টেম্পুতে কারা ছিল, তারাই খুনি, প্রকৃত খুনি এখানে, অপহরণ যারাই করুক প্রকৃত খুনি হলো এরা। কিন্তু এটা আড়াল করে দেওয়া হলো সেই আগের 20 মিনিট আধা ঘন্টা পেছনের ফুটেজটা হলেই হতো যে এই টেম্পুতে কারা উঠেছিল। এটা ট্রেস আউট করা ইজি ছিল, এর চেয়ে সহজ কোনো বিষয়ই না, যে একটা ফুটেজ আছে সিসিটিভি ক্যামেরার আন্ডারে 30 সেকেন্ডের ফুটেজ কীভাবে আসে শহরে, থাকলে সেদিনের পুরোটা থাকবে না, 30 সেকেন্ডের ফুটেজ কোত্থেকে আসে, এর পেছনের আগে এর আগের পর 20 আধা ঘন্টা ফুটেজ হলে পাওয়া যেত যে কে এই টেম্পুটাতে উঠেছে। সুতরাং এইটাকে আড়াল করে দিল ডিবি, র‍্যাব কেউ এই জিনিসটাকে নিয়ে আসলো না। উপরন্তু চনপাড়া দিয়ে বদলুর রহমান নানা রকম কাহিনী করলো, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যারাই করেছে তাদেরকে প্রশাসন সাপোর্ট করেছে, যার কারণে এই ফুটেজ তারা সামনে আসেনি। এটা আপনার রামপুরা থেকে শুরু করে যাত্রাবাড়ি পর্যন্ত এই 4.5 ঘন্টার কোনো ফুটেজ নাই কেন, তাকে বাবুয়াজার ব্রিজ, জনসন রোড, বাবুয়াজার ব্রিজ এবং কেরানগঞ্জ ব্রিজ পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে যে খুন করে লাশ বহন করার ঝুঁকি না নিয়ে তাকে পানিতে ফেলে দেওয়া যাবে, এই জন্যে তারা নিয়েছে। সেখানে পারে নেই, তারা গুলিস্তান পাতাল মার্কেটের এখানে এসছে, তাকে টর্চার করে, তাকে শাসন করেছে, টর্চার করেছে এবং মোবাইল দিয়ে ডাটা তৈরি করেছে, ব্যবহার করে ডাটা তৈরি করেছে, পায়ে খোঁড়াতে খোঁড়াতে এটা টের পেয়েছে, পায়ে খোঁড়াতে খোঁড়াতে যখন যায় আমার ছেলে ফারদিন যখন যায় তখন বুঝতে পেরেছে যে এটা সে খোঁড়ায় খোঁড়া যাচ্ছে। সন্তান হারায় এভাবে 1-3 দিন ফারদিনের মা এখন সন্ত্রাসী, ফারদিনের আপনার সন্ত্রাসী পুরো ফ্যামিলিটা ট্রমাতে চলে গেছে। আর এই বাস্তবতায় আপনার সিআইডিকে অধিকার তদন্ত দায়িত্ব সিআইডিকে দিয়েছে, তারা হলো যে সময় মাসের পর মাস তারা সময়ক্ষেপণ করে যাচ্ছে। আত্মহত্যা যদি করে থাকে, দুইটা সংস্থা র‍্যাব এবং ডিবি বললো আত্মহত্যা করেছে, সেই অকাট্য প্রমাণটা তারা আদালতে হাজির করুক যে আত্মহত্যাই করছে, আত্মহত্যা প্রমাণ করার জন্য সমস্যাটা কী, তারা ক্লিয়ার করছে না কেন, এটা তো তাদের এমন সময়ক্ষেপণ করার মানে কি, বিচারটাকে থেকে আমাকে বঞ্চিত রাখা, আমি বঞ্চিত হয়ে যাচ্ছি, তারপর আবেদন রাখতে চাই। এগুলো ন্যায় মানুষের ভেতর, সরকারের উচিত, রাষ্ট্রের উচিত মানুষের ভেতর আস্তে জায়গায় রাখা, বাঁচার প্রেরণা জাগানো, হতাশার ভেতর থেকে বের করে নিয়ে আসা, নিরাপত্তার ভেতর থেকে বের করে নিয়ে আসা, এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা অপরাধের চুলচার বিশ্লেষণ করে অপরাধীদের শাস্তি দেওয়া।
এখানে দুষ্ট কে লালন করা হয়, শিষ্টকে দমন করা হয়। আমার ছেলেটা শিষ্ট সবুজ ছিল, সে মেধাবী ছিল, দেশকে রিপ্রেজেন্ট করতেছিল, সে ছেলেটাকে মেরে ফেলেছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই যে জায়গাটা, কোনো কিছু ধারণার উপরে থাকার দরকার নেই, যে সিসিটিভি ফুটেজে সেই টেম্পুটাতে কারা উঠেছিল তার 20 মিনিট ফুটেজ এটা আনা হোক। যেহেতু 30 মিনিটের ফুটেজ যেখান থেকে ছিল সেখান থেকে ভিন্ন খাতে কারা সরবরাহ করল, নিশ্চয়ই এটা খুনি অপহরণকারীরা সরবরাহ করেছে, তদন্ত সংস্থাকে এটা দিয়ে চালায় দেন, তারা চালিয়ে দিয়েছে। খুনি অপহরণকারীদের মদত দাদা হয়ে গেছে আমাদের প্রশাসন, কিন্তু এটা সরকারের বদনাম হয়। হ্যাঁ, একটা নেতৃত্বের, শীর্ষ নেতৃত্বের বদনাম হয়। কেন এটা নেবে? স্বরাষ্ট্রমন্ত্রীর ক্লিয়ার করা উচিত, প্রধানমন্ত্রী এটা দেখা উচিত, কেন এইভাবে আমাদের মেধাবী তরুণগুলো হারায় যাবে। আমাদেরকে নিরাপত্তার ভেতরে বাস করার, বিচারহীনতার বাস্তবতা থেকে বের করে নিয়ে আসার, আমাদেরকে ন্যায্য বিচার দেওয়া।